সহি কথা বলছি আপনাকে, কোন একজন সাহাবী এতদিন ধরে ইমানের ছায়াতলে আসেননি, জাহেলিয়াতের যুগের যেটা রীতি এবং নীতি সেভাবেই তিনি জীবনগত করেছেন। আজ যদি ইমান এনেছেন তো ইমান আনার পরে খেয়াল করবেন, অতি লজ্জার কথা বলছি এবং আমার মায়েদের কথা বলছি, যথাবিহিত সম্মান মর্যাদাকে রেখে কি বলছি, সেই সাহাবি রাসূলুল্লাহকে এসে জিজ্ঞেস করে বলছেন, আল্লাহর রাসূল, আমার স্ত্রীর আজ ঋতু এসেছে, আমি কি করব? রাসূলুল্লাহ বলছেন, তাজ্জুবের কথা, নারীদের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন ঋতু আসাটা লিখে দিয়েছেন, সহি হাদিস। যদি কোনো নারীর ঋতু না আসে তাহলে সেই নারীর পেটে বাচ্চা জীবনে আসবে না। একজন নারীকে মা হতে হলে তার প্রথম নম্বর শর্ত হচ্ছে তার ঋতু হওয়া, তার মাসিক হওয়া। কিন্তু আদমের স্ত্রী হাওয়া থেকে শুরু করে অদ্যাবধি চলে আসছে যে নারীদের ঋতু হয়, তুমি আজকে এমন কথা জিজ্ঞেস করছো কেন? তিনি বললেন, কারণটা হলো এই, এতদিন আমরা কি করেছি, আমার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী, আমাদের সমাজের স্ত্রীরা যদি ঋতুবতী হয়েছে তাহলে ওই অবস্থাতে আমরা নিজেদের খাটে, চকিতে, পালঙ্কে একই ল্যাপের তলায় তাকে জায়গা আমরা দিই না, অপমান করে, লাঞ্ছিত করে তাকে মেঝেতে ফেলে দিই, তার হাতের পানি নিই না, তার হাতের খাবার দাবার নিই না, তাকে ওই চারটা দিন কিংবা পাঁচটা দিন আমরা একটা মানুষের মতো করে তার দিকে তাকাই না এবং দেখি না, এমনি তাদের সাথে আমাদের সলুক এবং ব্যবহার হয়। আজকে আমি ইমান এনে আমি আমার কোয়ালিটিকে বদল করেছি, আমার জাত বদলে গেছে, আমি কি সেই আচরণ করতে পারি? আজ ইসলাম কোনো কথা বলে কি? রাসূলুল্লাহ আচম্বিত হয়ে বলছেন, ওরে আল্লাহ, এরকমও কাজ হয়? বলে হ্যাঁ। একটুখানি নীরব থাকলেন রাসূল করিম, তারপরে আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল মাহিয কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা, হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে নিজেদের স্ত্রী সম্পর্কে, নারীদের সম্পর্কে, ঋতুর অবস্থায় তার কাছে ঘুমানো যাবে কি না, ঋতুর অবস্থায় তার হাতের পানি নেওয়া যাবে কি না, ঋতুর অবস্থায় সে একই চাদরের তলায় একই বিছানায় নিজের স্বামীর পাশে থাকতে পারে কি না, এমন প্রশ্ন যদি আসে আপনি পরিষ্কার করে বলুন, এটা হলো অপবিত্র অবস্থা বলে তার সঙ্গে তোমার শারীরিক সম্পর্কটা শুধু কায়েম হবে না, তার মানে যৌন মিলনটাকে রহিত রেখে দিয়ে তার কাছে থাকা, তার কাছে শোয়া, তার হাতের পানি নেওয়া, তার হাতের সেবা নেওয়া, সব কিছু করা জায়েজ আছে, কোনো একটাও জিনিস না জায়েজ নয়। এমন পর্যন্ত কি হে মানুষেরা, এতদিন যা করলে করলে, খবরদার কোনো নারীকে বেইজ্জত করার উদ্দেশ্যে তাকে এমনি করে মাটিতে ফেলে দেবে না, বেইজ্জত করে দেবে না। তাহলে আল্লাহর কোরআন এসে জাহেলিয়াতের রীতিনীতিকে মুছে দিচ্ছেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রীদের অধিকার পয়মাল হচ্ছে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করলেন, তাদের ইজ্জতকে বড় করার উদ্দেশ্যে যখন প্রশ্নের সম্মুখীন হলেন, আসমান থেকে রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে না, নারীদেরকে এইরকম করে বেইজ্জত করা যাবে না। তাহলে নারীর ইজ্জত এক সময়ে ছিল না, সেই ইজ্জতগুলোকে আল্লাহ তাআলা বাড়াচ্ছেন মায়েদের কাজে, আমি আর আপনি এ ব্যাপারে সজাগ হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, হঠাৎ একজন লোক এসে বলছে, এই ছেলেটাকে বাইরে যেতে বলেন তো, এখানে ভিক্ষা করার জায়গা নয়, চলো বাইরে যাও, যাও যাও বাইরে যাও, রোডে গিয়ে বসো, ওখানে ভিক্ষা করো। সাহাবিটা কি বলছে, ইন্নি উদ্দ বানাতি অফিরিওয়ায়াতিন, ইন্নি উদ ও উদ্দ সাবানিয়া বানাতি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল,
আমি তো কালকে ঈমান আনা লোক ছিলাম না, আমি তো ছিলাম মূর্খতার যুগের একজন মূর্খ, আমি তো ছিলাম জাহিলিয়াতের যুগের একজন জাহেল, অন্য জাহেলেরা মূর্খরা যেগুলো কাজ করতো অমানবিক, আমিও তার মধ্যেকার একজন, আমিও অমানবিক কাজগুলো করেছি। তার ভেতরে একটা সাংঘাতিক কাজ করেছি এই যে আমি আমার 7টা মেয়েকে, আমি আমার ঔরুস জাত সন্তান সন্ততিকে 7টাকে জন্মগ্রহণ করার পরে তাকে জীবিত অবস্থায় কবরে ভরে দিয়েছি, তাকে বাঁচার অধিকার আমি দিই নাই, এত বড় অপরাধের আমি অপরাধী। ইসলাম কবুল করেছি, এবার আমার কি হবে? এবং এই রীতি নীতি সম্পর্কে আল্লাহর কোরআন কি বলে? রাসূলুল্লাহ বড় বড় চোখ করে তার দিকে তাকাচ্ছেন আর বলছেন, একটা নারী ছিল বলেই তো তুমি আজ এই ধরাই আসতে পেরেছ, তাহলে যদি তুমি এইভাবে নারীগুলোকে একের পর এক মেরে দাও, আর সবাই যদি নিজের কন্যাগুলোকে মেরে দেয় আর দাও, তাহলে আগামী দিনে নর অথবা নারী কি করে জন্মাবে? সে জন্মের পথটাকেই তো তোমরা বন্ধ করে দিতে চলেছে, তোমাদের বিবেকে লাগলো না, তোমাদের হাত কাঁপলো না এত বড় কাজ করলে? রাসূলুল্লাহ তাকে বলছেন, এটা এক ধরনের মার্ডার, ভ্রূণের অবস্থায় যদি বাচ্চাকে মেরে দাও তো মার্ডার, বাচ্চাটা যদি 7 মাসের পেটে থাকে আর মেরে দাও তো মার্ডার, বাচ্চাটা যদি 3 মাসের থাকে আর ওই অবস্থায় যদি মেরে দাও তাহলে পরে মার্ডার, এটা এক ধরনের মার্ডার। এবং কেন মার্ডার? যে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করছে 3 40-এ 120 দিন, এই 3টা পর্ব, একটা বীর্যের পর্ব 40 দিন, একটা লাল রক্তের পর্ব 40 দিন, তারপরে আর একটা 40 দিনের পর্ব হচ্ছে কি, মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডটা যখন 200-250-300 গ্রামের হয়ে যায়, সহিহ হাদিস বলছে ওই টাইমে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একজন ফরিশতাকে পাঠিয়ে সেখানে একটা রুহকে ফুঁকে দেয়া হয়, ওই মাংসপিণ্ডটা এবার নড়াচড়া করে। তাহলে যেদিন থেকে মায়ের পেটে 120 দিন বয়স হলো সেই মাংসপিণ্ডের অর্থাৎ বাচ্চাটার, সেদিন থেকে তার ভেতরে রুহ আছে। অতএব 120 দিনের পর 21 দিন যদি বয়স হয়ে যায় আর সেই বাচ্চাকে যদি কোনো মা ফেলে দেয় বা কোনো বাপ ফেলে দেয়, তাহলে সে মার্ডারার, সে হত্যাকারী, তাকে কিয়ামতের দিন একজন মার্ডারকারী হিসেবে, আসামি হিসেবে তাকে খাড়ো করা হবে। আল্লাহ কোরআন বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুয়েলাত বিআইয়ে জামবিন কোতেলাত, ওই ভ্রূণটাকে কিয়ামতের দিন পূর্ণাঙ্গ মানুষ করে সামনে খাড়ো করা হবে, আর তারপরে জিজ্ঞেস করা হবে, ও মেয়ে তুমি যদি সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি, এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে, সবার সেরা তোমার জিকির মহব্বতে রাখি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি। কুল মখলুকাতের মানব জাতি আশার মহজাল, আল্লাহ ছাড়া ফানা হবে সব হবে কঙ্কাল রে, সব হবে কঙ্কাল, তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি, এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি, আমি তোমায় মনে রাখি।
শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত আমার ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা এবং ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি এই অজুহাতে যে আমি আমার জীবনের পড়ন্ত বেলায় আজ আপনাদের এই জায়গাটা দেখার আমি সুযোগ পেলাম। আপনাদের মতো ভাইগুলোর চেহারাটা দেখে নিজেকে অত্যন্ত আনন্দ বোধ করছি যে এই রকম এলাকায়, এই রকম জায়গায়ও আমার ব্রাদাররা বাস করেন। চিনতাম না, জানতাম না, আজকে দেখা হলো, সাক্ষাৎ হলো, আপনাদের সম্বন্ধে অনেক কথা জানতে পারলাম, পেরে মনটা খুব ভালো লাগলো। যাই হোক, একটু মত বিনিময় করার ব্যাপার। তো কথাটা হলো এই যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের লিখা, আমার নসিবে ছিল বলেই বিগত 4 দিন ধরে শারীরিকভাবে একেবারে অক্ষম অবস্থাতেই আছি। ভাই মুমতাজুল সাহেবের কথাকে ফেলতে না পেরে অনেক কষ্ট করে কেবল বেঁচে থাকার মতো দুমুঠো অন্ন মুখে দিয়েই শুধুই একগাদা ওষুধ খেয়েই টিকে আমি আছি। আমি আমার ভাই মানওয়ার সাহেবের মতো আবেগ উচ্ছ্বাস নিয়ে হয়তো কথা বলতে পারবো না, তবে যে কথাগুলো বলবো সে কথাগুলো দুর্বল বলবো না। এই জন্য আমার অঙ্গভঙ্গি, আমার উপস্থাপন পদ্ধতি এদিকে লক্ষ্য না করে কি বলছি এবং কথাটা কতখানি যুক্তিযুক্ত সেটার দিকে আপনি লক্ষ্য করুন। কথাগুলো টিপ 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 করে হলেও আপনি আশা করি সেগুলোকে সম্মান দেবেন, মর্যাদা দেবেন। আমি যখন এখানে আসি তখন আমার এক ভাই বললেন যে এইখানকার লোক, বিশেষ করে পুরুষরা, অনেক কথা শোনার ইনারা সুযোগ করতে পারেন, কিন্তু আমার মা বোনেরা এইরকম জালসাতে যোগদান করার তাদের সুযোগ মেলে না। সুতরাং যদি আপনি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা এমনভাবে রাখতেন যাতে করে তাদেরকে মুখ্য ভূমিকায় রেখে কিছু কথা আনতেন, তো তারা বিশেষভাবে উপকৃত হতো এবং আমার ব্রাদারেরা, আমার ভাইয়েরা ইনারাও উপকৃত হতে পারতেন। যাই হোক, কথাটা হলো এই, জি জি, কথাটা হলো যে আমি যদি নারী সম্পর্কে না জানব তাহলে আমার উপরে ন্যস্ত অধিকার সম্পর্কে আমি বেখবর থেকে যাব, আর নারীরা যদি তাদের নিজেদেরকে চিনতে না পারে তাহলে তারা নিজের সম্পর্কে তথা আপনার সম্পর্কে এবং বিশেষ করে দাম্পত্য জীবন সম্পর্কে তারাও ওয়াকিবহাল হতে পারবে না। সুতরাং শরীয়তের যে কোনো আদেশ এবং নির্দেশ আমাদের উভয়ের জন্য, এবার আপনারও কাজে আসবে, তাদেরও কাজে আসবে। তাই আলোচনার আরম্ভে বলছি, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাওয়ার প্রাককালে নিজের জন্য যেটা কথা বলেছিলেন সেটা আলাদা, এবং উম্মতের জন্য যেটা কথা বলেছিলেন সেটা আলাদা। তিনার শেষ বাক্য ছিল নিজের জন্য, সেটা হলো এই, আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মওত ও আল্লাহুম্মা বির রাফিকিল আলা, এটা তার নিজের জন্য ছিল কথা। এর মানে, হে আল্লাহ, তুমি আমাকে মরণের কষ্ট থেকে বাঁচিয়ে নাও এবং তোমার কাছে আমাকে ডেকে নাও, এটা তার ব্যক্তিগত। এবং জাতির জন্য, কওমের জন্য যেটা কথা তিনি বলেছিলেন সেটা
الصلاة الصلاة وما ملكت أيمانكم তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, জিনিস দুটোকে তোমরা গুরুত্ব সহকারে যত্ন সহকারে তাকে হেফাজত করবে, এই দুটো জিনিসকে তোমরা জীবনে কোনো দিন অবহেলা করবে না। এক, নমাজ রেখে গেলাম, নমাজ রেখে গেলাম। দুই, তোমাদের ডান হাতের মালিক অর্থাৎ নারী, যেই নারীদের উপরে তোমাদের নিয়ন্ত্রণ রয়েছে সেই নারীগুলো তোমাদের অধীনস্থ করে দিয়ে গেলাম, সুতরাং এই নারীগুলোর যেন বেইজ্জতি না হয়, বেহুরমতি না হয়, তোমাদের হাতে এদের হক যেন পয়মাল না হয়। দুটো কথা, দুটো কথা। তাহলে শেষ মুহূর্তে রাসূলুল্লাহ যে এমন কথাগুলো বললেন, এর মানে হলো এই, আপনি যেগুলো অধিকারমূলক কাজ আপনার উপরে আছে তার ভেতরে সর্বপ্রথম অধিকারটা হলো এই, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে, আপনার কন্যাদেরকে নিয়ে, এবং আপনার উপরে ন্যস্ত যেগুলো ইবাদত, ইবাদতের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সেই জন্য একটা মানুষ যেন তার জীবনে আর যা কিছু হবে হয়ে যাক, কিন্তু নামাজ যেন তার দ্বারাই নষ্ট না হয়, এবং অধিকার সংক্রান্ত বিষয়ে প্রথম কথা তার বাড়ি থেকে আরম্ভ হবে, যে কোনো মেয়ে, কোনো নারী, কোনো স্ত্রী সে যেন তার স্বামীর দ্বারাই, তার বাপের দ্বারাই, তার ভাইয়ের দ্বারাই আক্রান্ত না হয় এবং তার অধিকার পয়মাল না হয়ে যায়। এত সুন্দর কথা রাসূলুল্লাহ বলে গেলেন। এবার তারপরের কথা, নারী যদি নিজের ইজ্জতকে প্রতিষ্ঠিত না করে, সে যদি নিজে থেকে বিলিয়ে দেয়, তাহলে কে রুখবে তাকে? কেমন করে রুখবে? কীরকম তার অধিকার? তার অধিকার সম্পর্কে এ কথা স্পষ্ট তাফসীর থেকে প্রমাণিত যে আরব দেশের লোকেরা নারীদেরকে অবহেলা করেছে এবং তাদের সঙ্গে যে দুর্ব্যবহারগুলো করেছে সেগুলো একেবারে চরম পর্যায়ের অমানবিক ব্যবহার। যেমন শিক্ষিত আলেম সমাজ যদি থেকে থাকেন তাহলে নিশ্চয়ই আমার সাথে হ্যাঁ বলবেন, আমি আমার ভাইকে ছাড়া এখানে তো আমার পরিচিত কেউ নেই, কাজে উনি আমার সাক্ষী। তা কি